So what's up guys, to kemon achen apnara asha kori sokolei bhalo achen so guys apnara shobai janen je amader beer rank er notun season ashlo matro 12 theke 13 dini hoyeche ar ekta beer rank er notun season e koto beshi hard lobby pore eta to amra shobai jani to ajker ei video ta ke dekhar por guys apnader game e kintu temon ekta hard lobby porbe na karon ajker ei video ta ami apnader emon kichu tips and tricks debo je gulo follow korle apnara kintu beer rank mese noob lobby ante parben ekhon apnara chai solo khelen ba duo khelen ba squad khelen ei video ta kintu shobar jonnoi karon prottekta mode e apnara kintu noob lobby ante parben ajker ei video ta ke dekhar por noob lobby emon ekta lobby je lobby te guys আপনি কিন্তু একা প্রো প্লেয়ার থাকবেন আর বাকি যতগুলো প্লেয়ার আছে সবাই কিন্তু নুব থাকবে এদেরকে মেরে কিন্তু ইজিলি আপনারা মাস্টার গ্র্যান্ড মাস্টার পুশ করতে পারবেন আপনি যদি বিয়ার র‍্যাঙ্ক মেসে নুব প্লেয়ার এনে র‍্যাঙ্ক পুশ করতে চান তাহলে আজকের এই ভিডিওটাকে শুরু থেকে না শেষ পর্যন্ত দেখতে থাকেন সো চলেন গাইস আজকের এই ভিডিওটা শুরু করা যাক আচ্ছা গাইস আমি যদি আপনাদের বলি যে আপনার র‍্যাঙ্ক যদি প্ল্যাটিনাম ডায়মন্ড হিরোইং মাস্টার গ্র্যান্ড মাস্টার যে কোনো র‍্যাঙ্কই হোক না কেন আপনার প্রত্যেকটা বিয়ার র‍্যাঙ্ক ম্যাচে নিউ প্লেয়ার পড়বে তাহলে আপনার রিঅ্যাকশনটা কেমন হবে বহুত আচ্ছা লাগেগা এরকম একটা ট্রিক আমি আপনাদের এখন বলি তো আপনাদের কিন্তু এই ট্রিকটা করার জন্য একটা পিসি দরকার পিসিতে আপনারা কি করবেন শুধুমাত্র কিন্তু সোলো র‍্যাঙ্ক ম্যাচ স্টার্ট করবেন এখন আবার অনেকেই বলতে পারেন যে ফাইম ভাই আমি তো পিসিতে খেলতে পারি না তো স্টার্ট করলে বুঝলাম নুব লবি পড়বে কিন্তু আমি তো খেলতেই পারি না আমি কিন্তু কেসে আপনাদের বলিনি যে আপনাদের পিসিতে গেমটা খেলতে হবে আপনারা কি করবেন জাস্ট আপনারা কিন্তু বিয়ার র‍্যাঙ্ক ম্যাচটা স্টার্ট করবেন PC দে ম্যাচটা স্টার্ট করার পরে কিন্তু দেখবেন যে নুব লবি আসছে নুব লবি বলতে গাইস 30টা না 35টা এনিমি কিন্তু অ্যালাইভ থাকবে মানে গাইস আপনাকে সহ কিন্তু প্রায় ওই ম্যাচটা 30টা না 35টা এনিমি থাকবে আর যেই কয়টা এনিমি অ্যালাইভ থাকবে ওগুলোকে মেরে আপনারা কিন্তু একটা ম্যাচ ভুয়া করতে পারবেন কারণ গাইস ওদিকে কিন্তু ম্যাক্সিমাম এনিমিগুলোই বট থাকবে আর নালে একদম বিগিনিয়ার মানে একদম নুব থাকবে যেহেতু আপনারা পিসি দিয়ে অনেকেই খেলতে পারেন না তো এজন্য আপনারা কি করবেন পিসি দিয়ে জাস্ট আপনারা গেমটা স্টার্ট করে কিন্তু মোবাইল দিয়ে রিকানেক্টেড করে নেবেন মানে আপনারা কিন্তু মোবাইল দিয়ে আবার লগইন করে কিন্তু ঢুকে যাবেন এতে কি হবে পিসি দিয়ে গেমটা স্টার্ট করার পর আপনাদের কিন্তু নুব লবি আসবে আর যদি আপনারা মোবাইল দিয়ে আবার লগইন করেন তাহলে আপনারা কিন্তু গেমটা ভালোমতো খেলতে পারবেন কারণ আপনারা মোবাইল দিয়ে ভালো করে খেলতে পারেন আর এই ট্রিকটা কিন্তু সবার ক্ষেত্রেই কাজ করবে আপনার র‍্যাঙ্ক যদি প্ল্যাটিনাম থেকে শুরু করে একদম মাস্টার গ্র্যান্ড মাস্টারও হয় তাও কিন্তু এই ট্রিকটা কাজ করবে কিন্তু যাদের পাশে কোনো পিসি ল্যাপটপ কম্পিউটার নাই এবং যাদের বাবা মারা এগুলাতে গেম ডাউনলোড করে খেলতেও দেয় না তারা একটা কাজ করতে পারেন তারা কি করবেন আপনার যে টিমমেটরা মানে গেছে আপনারা যদি ডুয়ো অথবা স্কোয়াডে খেলেন আপনার যে কোনো একটা টিমমেটের কাছে কিন্তু অবশ্যই পিসি থাকা দরকার তারপরে সেই পিসি প্লেয়ারটাকে আপনারা গ্রুপ দিয়ে বলবেন যে ভাই স্টার্ট করো যখন সে স্টার্ট করবে তখনই কিন্তু গেছে আপনাদের ম্যাচে 80-70% চান্স থাকবে নুব লবি আসার আমি 100% গ্যারান্টিতে বলতে পারলাম না কারণ এটা কিন্তু ডুয়ো অথবা স্কোয়াডের র‍্যাঙ্ক ম্যাচ এতে কিন্তু মাঝে মাঝে নুব লবি পড়তেও পারে আবার মাঝে মাঝে কিন্তু হার্ড লবিও পড়তে পারে আমার পাশে কিন্তু কোনো পিসি নাই তাও আমি কিন্তু যে এই গেমটা খেলতেছি না এই গেমে কিন্তু ম্যাক্সিমাম এনিমিগুলো কিন্তু নুব প্লেয়ার সো গাইস এখন আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা কোনো পিসি প্লেয়ার ছাড়া বা পিসি ছাড়া নুব লবি আনতে পারবেন তো এই ক্ষেত্রে কিন্তু গাইস আপনাদের কিছু টাইমে গেম খেলতে হবে তাহলে কিন্তু আপনাদের নুব লবি পড়বে যেমন গাইস আপনি যদি দুপুর 2টা থেকে একদম বিকাল 5টা পর্যন্ত র‍্যাঙ্ক পুশ করেন তাহলে কিন্তু আপনি সোলো ডুও স্কোয়াড যে কোনো মুডে কিন্তু নুব লবি দেখতে পারবেন এই সময়টা গেম খেললে কিন্তু 50-60% চান্স থাকবে নুব লবি আসার আর আমি কিন্তু 100% বলিনি কারণ 100% চান্স কিন্তু নুব লবি আসার জন্য কেউ দিতেই পারবে না এছাড়া গাইস নুব লবি আসার কিন্তু অনেক পারফেক্ট একটা টাইম আছে সেটা হলো রাত 1টা থেকে 4টা আপনারা যদি রাত 1টা থেকে 4টা পর্যন্ত গেম খেলেন তাহলে কিন্তু 80-90% চান্স থাকবে নুব লবি আসার তো আপনারা এই টাইমে গেম খেলতেও পারেন যদি নুব লবি আনতে চান কিন্তু আমি রিকমেন্ড করবো আপনারা রাত জেগে গেম খেলবেন না রাত জেগে গেম খেললে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে আমি যখন আগে র‍্যাঙ্ক পুশ করতাম রাত জেগে তখন কিন্তু গেছে আমার ম্যাক্সিমাম টাইমে শরীর খারাপ থাকতো কিন্তু হ্যাঁ যদি আপনি এখনো পর্যন্ত একবারও গ্র্যান্ড মাস্টার যাননি আর আপনার স্বপ্ন একবার গ্র্যান্ড মাস্টারে যাওয়া তাহলে আপনারা কিন্তু রাত জেগে গেম খেলতে পারেন কিছু প্লাস করার জন্য ঠিক আছে আমি আবারও বলে দিই যে এই ট্রিকগুলো কিন্তু কোনো 100% ওয়ার্কিং ট্রিক না হ্যাঁ যদি আপনারা পিসি গ্লিচটা করেন তাহলে কিন্তু 100% আপনাদের গেমে নুব লবি পড়বেই পড়বে এই ট্রিকগুলো তো কিন্তু নুব লবি পড়বে একটু কম যেমন গাইস আমি কিন্তু এই যে এই ম্যাচটা খেলতেছি না এই ম্যাচটা আমি খেলতেছিলাম রাত 1টা বাজে এই কারণে কিন্তু গাইস এই গেমটা মোটামুটি নুব টাইপের লবি পড়ছে আপনারা যদি রাত 1টা থেকে 4টা পর্যন্ত গেম খেলেন তাহলে কিন্তু একটু বেশি নুব লবি দেখতে পারবেন আর যদি আপনারা দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত গেম খেলেন তাও কিন্তু মোটামুটি মাঝে মাঝে কিন্তু আপনাদের কিছু কিছু গেমে কিন্তু নুব লবি পড়বে নুব লবি আনার ট্রিক নাম্বার 3টা হলো আপনার র‍্যাঙ্ক স্কোর আপনার র‍্যাঙ্ক স্কোর যত বেশি হাই হবে ততই কিন্তু আপনার ম্যাক্সিমাম গেমে নুব লবি পড়বে এটাকে একটা এক্সাম্পলের দ্বারা বুঝি যদি আপনার র‍্যাঙ্ক স্কোর আমার মতনই হিরোইকের 1-2 স্টারের মতো হয় আমি কিন্তু এই সিজনে গ্র্যান্ড মাস্টার পুশ করিনি তো এই কারণে কিন্তু আমার ম্যাক্সিমাম গেমগুলোতে হার্ড লবি পড়তেছে আর গত সিজনে আমি যখন গ্র্যান্ড মাস্টারে ছিলাম বা যেই যে সিজনে আমি গ্র্যান্ড মাস্টারে গেছি প্রত্যেকটা সিজনে কিন্তু নুব লবি একটু বেশি আসতো যেমন গেছে আমি যদি গ্র্যান্ড মাস্টারে থাকা অবস্থায় 10টা গেম খেলি তাহলে কিন্তু আমার 3-4টা গেমে নুব লবি পড়বে কোন রকমের ট্রিক ফলো করা ছাড়াই আর যদি আমি এমনি নরমালি হিরোইকের 1-2 স্টারে বা মাস্টারে থাকি তাহলে কিন্তু আমার 10টা গেমের ভিতরে মাত্র 1-2টা গেমে নুব লবি পড়বে আশা করি আপনারা বুঝতে পারছেন যে র‍্যাঙ্ক স্কোরের সাথে কিন্তু নুব লবির কানেকশন আছে আপনারা যদি নুব লবি আনতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার র‍্যাঙ্ক স্কোরটা একটু বেশি হাই করতে হবে ভিডিও লাস্টে কিন্তু আমি নুব লবির সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো তার আগে গাইস একটু গেমে ফোকাস করি দেখতেই পারতেছেন গাইস আমার সামনে কিন্তু একটা এনিমি এনিমিটা কিন্তু জোনের ভিতরে আমার সাথে ফাইট করতেছে মানে গাইস ও কিন্তু জোনের ভিতরে আছে প্লাস আমাকেও
কিন্তু জোন থেকে বের হতে দিবে না যদি আমি এই প্লেয়ারটাকে না মারি তো আমার কিন্তু এই প্লেয়ারটাকে যেমনি হোক মারতে হবে আমার কাছে একটাও কিন্তু সুপার মেডিকেট ছিল না তো আমি কি করছি আস্তে করে কিন্তু পকেট মার্কেটটা ওপেন করে সুপার মেডিকেট পারচেজ করে কিন্তু সুপার মেডিকেট লাগাই নিছি তারই সাথে সাথে আমি কিন্তু পকেট মার্কেট থেকে একটা ক্রোনোর স্কিল পারচেজ করে নিছিলাম তো এই প্লেয়ারটাকে কিছু ড্যামেজ দিয়ে কিন্তু আমি ক্রোনোটা এদিকে অন করে দিই এই কারণে কিন্তু আমি আপনাদের বলি যে আপনারা পকেট মার্কেট নিয়ে অবশ্যই খেলবেন পকেট মার্কেট নিয়ে খেললে কিন্তু অনেক বেশি হেল্প হয় পকেট মার্কেট কিন্তু অনেক ক্রিটিক্যাল সিচুয়েশনগুলোতে আপনাকে হেল্প করে যদি আপনার কাছে কিছু কয়েন থাকে ঠিক আছে তো এদিকে গাইস এই প্লেয়ারটা কিন্তু জোনের ভিতরে আমার জন্য ওয়েট করতেছিল তো আস্তে করে যখন এই প্লেয়ারটা বের হয় আমি কিন্তু ইজিলি এই প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে দিই আর বর্তমানে আমি দেখতেছি যে M14 গানটা কিন্তু মারাত্মক হয়ে গেছে M14 গানটা দিয়ে কিন্তু ইজিলি লং রেঞ্জে যে কোনো এনিমিকে কিন্তু ওয়াইপ আউট করা যায় নরমাল M14 এর কিন্তু কথা বলতেছি না আপনারা অবশ্যই কিন্তু M14 কে তিন চিপ লাগা ইউজ করবেন তাহলে দেখবেন যে রেড কালারের যে একদম তিন চিপ আলা ম্যাক্স M14টা সেটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো এনিমিকে ইজিলি ওয়াইপ আউট করতে পারবেন আর তারই সাথে সাথে যদি আপনার কাছে ডবল রেড অফারের কোনো M14 এর স্কিল থাকে তাহলে তো কথাই নেই ওটাই হয়ে যাবে লং রেঞ্জের জন্য একটা বেস্ট গান এদিকে একটা এনিমি ছিল আমি কিন্তু এটাকে ট্রগন দিয়ে অনেক বেশি ড্যামেজ করে দিই আর এই প্লেয়ারটা দেখেন বোকলাই গিয়ে কিন্তু উল্টা পাল্টা ওয়াল মারতেছিল আমি কিন্তু ইজিলি এরপর কিন্তু এই প্লেয়ারটাকে মেরে দিই আর গাইস আপনারা যারা যারা জানেন না আমার কিন্তু ফেসবুক পেজ আছে আমি কিন্তু ফেসবুক পেজে রেগুলার ভিডিও আপলোড করি তো আপনারা অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা তো ফলো করে দিবেন আর হোয়াটসঅ্যাপ চ্যানেলও ফলো করে দিবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আর ফেসবুক পেজের লিংক কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবেন দেখেন গাইস আমি কিন্তু আজকে এই ভিডিওতে প্রত্যেকটা সিক্রেট টিপস এন্ড ট্রিক শিখাই দিছি নুব লবি আনার জন্য এখন আমি নুব লবি সম্পর্কে কিছু কথা বলবো যেমন নুব লবি আসলে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে এটা একটা নুব লবি এছাড়া নুব লবি আসলে কিরকম একটা লবি প্রথমে গাইস আমি আপনাদের বলি যে নুব লবি আসলে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে এটা একটা নুব লবি তো আপনারা কিন্তু এটার জন্য কিল অ্যানাউন্সমেন্টের দিকে খেয়াল করবেন মানে গাইস কোন এনিমি যখনই কোন একটা এনিমিকে কিল করে তখনই কিন্তু যে এনিমিকে কিল করছে ওটার নাম শো হয় এবং যে কিল করছে তারও নাম কিন্তু শো হয় যদি দেখেন যে চারটা বা পাঁচটা কিল অ্যানাউন্সমেন্টের যে এনিমিগুলো কিল করছে বা যাদেরকে কিল করছে ওদের নামের কোনো ডিজাইন নাই বা কোনো নামের কিন্তু ফন্ট নাই স্টাইলিশ তাহলে বুঝবেন যে এটা কিন্তু একটা নুব লবি এক কথায় গাইস আপনারা দেখবেন যে কিল অ্যানাউন্সমেন্টের দিকে যখনই দেখবেন যে কোন এনিমিকে কিল করা হয়েছে বা কোন এনিমি কিল করছে তখনই তাদের নামগুলো দেখবেন যদি দেখেন যে কোনো নামে ডিজাইন নাই বা স্টাইলিশ ফন্ট ইউজ হয়নি তাহলে বুঝবেন যে এটা কিন্তু একটা নুব লবি এখন আমি আপনাদের বলি যে নুব লবি আসলে কিরকম একটা লবি অনেকেই ভাবেন যে নুব লবি এমন একটা লবি যে লবিতে গেছে আপনি একাই প্রো প্লেয়ার থাকবেন আর বাকি যতগুলো এনিমি আছে সবগুলো নুব ওদেরকে মেরে আপনি একটা ম্যাচ ইজিলি ভুয়া করে ফুল প্লাস নিতে পারবেন আসলে গাইস এই কথাগুলো কিন্তু আপনাদের কিছু ইউটিউবাররা বলে যারা কিনা নুব লবিতে জীবনও খেলেও নেই বা জীবনও জানেও না ঠিক আছে তো আমি নুব লবিতে খেলছি আমি জানি যে নুব লবি আসলে কিরকম একটা লবি নুব লবি হলো এমন একটা লবি যে লবিতে আপনি একাই কিন্তু প্রো প্লেয়ার থাকবেন না আপনার সাথে কিন্তু মিনিমাম আরো 5 থেকে 10 জন প্লেয়ার প্রো প্লেয়ার থাকবে আর এই প্রো এনিমিগুলোর সাথে কিন্তু আপনার লাস্ট জোনে বা ম্যাচের কোনো মাঝখানের অংশে কিন্তু দেখা হতে পারে যেমন দেখেন আমি কিন্তু লাস্ট জোনে এসে পড়ছি আর আমার সামনে যে প্লেয়ারটা আছে এটা কিন্তু একটা প্রো প্লেয়ার এই প্লেয়ারটা আমাকে হেডশট মেরে ওয়াইপ আউট করার জন্য কিন্তু নুব ওয়াক করতেছিল কিন্তু আমি কিন্তু পিক দেইনি তারপর আমি কিন্তু এই প্লেয়ারটার উপর ডাইরেক্ট রাশ করে দিই মানে গাইস আমি আপনাদের যেটা বললাম যে পুরো ম্যাচে যতই নুব প্লেয়ার পড়ুক না কেন লাস্ট জোনে কিন্তু অবশ্যই আপনার সাথে প্রো প্লেয়ারদেরই ফাইট হবে আর এদেরকে মেরে কিন্তু আপনার একটা ম্যাচ ভুয়া করতে হবে যেমন দেখেন আমি কিন্তু এই প্লেয়ারটাকে মেরে এই ম্যাচটা ভুয়া করে ফেলছিলাম আশা করি আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছেন এবং প্রত্যেকটা টিপস এন্ড ট্রিক্স ফলো করে আপনার গেমও নুব লবি আনবেন আর তাও যদি আপনাদের নুব লবি সম্পর্কে যে কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটাকে দেখতেছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ আর অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওটাকে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন মজাদার টিপস এন্ড ট্রিক্স ভিডিও পেতে সো গাইস বিআর র‍্যাঙ্ক এর বেস্ট ক্যারেক্টার কম্বিনেশনগুলো জানতে হলে এখন এই ভিডিওটাতে ক্লিক করেন দেখা হচ্ছে এই ভিডিওটাতেই আল্লাহ হাফেজ